নমস্কার আমি সৌমিত্র দাস তোমাদের সকলকে স্বাগত জানাই বংমিত্র মিত্র সোম ইউটিউব চ্যানেলে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণী গণিত এই মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে দু হাজার একুশ সালে সেপ্টেম্বর মাসে তোমাদের ক্লাস টেনের যত সমস্ত মডেল অ্যাক্টিভিটি বেরিয়েছে সেগুলো আমরা আস্তে আস্তে সমস্ত সলভ করব আজকে আমরা ম্যাথ করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণী গণিত এই সেপ্টেম্বর মাসেরটা তো যদি তুমি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি অবশ্যই নিজের বন্ধুদেরকেও শেয়ার করে দাও তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন আছে এক্স সমানুপাতি y স্কোয়ার এবং ওয়াই 3 টু থ্রি যখন এক্স সমান নাইন এক্স ইজিক টু টোয়েন্টি ফাইভ হলে ওয়াই ওয়াইয়ের ধনাত্মক মান কত হবে ঠিক আছে তো দেখো এটা আমি করে দেখিয়েছি তোমাদেরকে এখানে এখানে আমরা নিয়েছি এক্স দেওয়া আছে এক্স সমানুপাতি y স্কোয়ার ঠিক আছে আমরা এখানে কে একটা অশূন্য ভেদ্রুবক নিয়েছি কে ভটিকল টু জিরো যেহেতু অশূন্য ভেদ্রুবক তারপর এক্স সমান বলা আছে যখন নাইন এক্সের জায়গায় নাইন বসিয়েছি আর ওয়াই বলা আছে তখন থ্রি তাই ওয়াইয়ের জায়গায় থ্রি বসিয়েছি তারপরে দেখো এটা হয়ে গেল। থ্রি থ্রি যেন থ্রি তিনের স্কোয়ার নাইন আর কে এর ভ্যালু হয়ে গেল এটা এদিকে গুণ আছে নিচে এলে নয় বাই নয় সমান এক তাহলে কে এর মান পেয়ে গেলাম আমরা এক তারপর ওই সমীকরণটাই আবার দেখো বলে দিয়েছি প্রশ্নে যে এক্সের মান পঁচিশ হলে তাহলে এক্সের জায়গায় এবার পঁচিশ বসিয়েছি কে এর মান আমরা জানি কের মান এক এখনই বার করলাম এর ভ্যালু কত হবে এখানে দেখো এক্স পঁচিশ আর তাহলে ওয়াইয়ের স্কোয়ার আছে এবার বোথ সাইড আমরা রুট করে দেবো বোথ সাইড রুট করে দিলে রুট টোয়েন্টি ফাইভ কত হবে প্লাস মাইনাস ফাইভ কিন্তু ওয়ের আমাদের কাছে কে চেয়েছে ধনাত্মক মান তাহলে ওয়াইয়ের মান হবে প্লাস ফাইভ তাহলে কত নম্বর অপশানটা হবে দেখো ফাইভ অপশান আছে এ নাম্বারে তাহলে এখানে হবে এ নাম্বারের অপশানটা ঠিক দেখো দুই নম্বর কোয়েশ্চেনটা দিয়েছে এ ও বি যথাক্রমে আড়াই হাজার এবং দু হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে এক বছর পর ব্যবসায় সাতশো কুড়ি টাকা ক্ষতি হলে এর কত টাকা ক্ষতি হয় তাহলে দেখো দেখে নিচ্ছি এর কত টাকা ক্ষতি হয় দেখো এ আর বি এর মূলধনের অনুপাত প্রথমে তোমাদেরকে বার করতে হবে আড়াই হাজার ইস দু হাজার তাহলে হবে দুটোকে যদি তোমরা পাঁচশো দিয়ে ভাগ করে দাও তাহলে হয়ে যাবে ফাইভ ইস টু ফোর পাঁচ পাঁচ চার পঁচিশ পাঁচ চারে কুড়ি ঠিক আছে তাহলে অনু আনুপাতিক ভাগ আর হয়ে যাচ্ছে এর আনুপাতিক ভাগ হার পাঁচ বাই পাঁচ প্লাস চার মানে পাঁচের নয় তাহলে এর ক্ষতি হবে কত টাকা সাতশো কুড়ি ইন্টু পাঁচ বাই নয় আট নয় বাহাত্তর তাহলে আশি এখানে হয়ে গেল কেটে পরে আর পাঁচ আটটা চল্লিশ চারশো টাকা এর ক্ষতি হবে চারশো টাকা ঠিক আছে তাহলে কত নম্বর অপশনটা হবে এখানে অপশান নম্বর চারশো আছে বিতে তাহলে বি নম্বর অপশানটা ঠিক তিন নম্বর কোশ্চেন বলেছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে এবি। বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে অ্যাঙ্গেল সি বি এর পরিমাণ কত তো দেখো ছবিটা হবে এরকম টাইপের দুটো বৃত্ত আছে বহিস্পর্শ করেছে এই যে সি বিন্দুতে সি বিন্দুতে পরস্পরকে বহিস্পর্শ করেছে দুইজন আরেকটা যে সাধারণ স্পর্শক সেটা এ একজনকে এ বিন্দুতে আরেকজনকে বি বিন্দুতে ছেদ করেছে মানে স্পর্শ বিন্দুগুলো উত্তরে চেয়েছে যে এই কোনটা অ্যাঙ্গেল সি বি সমান কত তো অ্যাঙ্গেল সি বি সমান নাইনটি ডিগ্রি হয় ঠিক আছে এবার এটা কীরকম করে হচ্ছে কেন হচ্ছে তার জন্য তোমাদের বইয়ে একটা প্রমাণ দেওয়া আছে এ দেখো তোমাদের বইয়ের পেজ নাম্বার দুশো সতেরো পেজের সরকারি বইয়ের দুশো সতেরো পেজের ষোলো নম্বর এই যে প্রয়োগটা দেওয়া আছে দেখো দুই নম্বরে কোশ্চেনটা বলা আছে যে এটা প্রমাণ করতে হবে আর এ এস সমান এক সমকোণ মানে নাইনটি ডিগ্রি আর এ এস এই এই কোশ্চেনটাই দেওয়া আছে এখান থেকে ঠিক আছে তো তোমরা এই প্রমাণটা দেখে নেবে পুরোপুরি এখানে দেওয়া আছে যে কিভাবে ওইটা হচ্ছে যেহেতু এক নম্বরের কোয়েশ্চেন সেই জন্য এ নিয়ে আর আমি বিস্তারিত বলছি না আর কোনো যদি এটাতে বুঝতে তোমাদের অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে জানাবে আমি সেপারেটলি ভিডিও বানিয়ে দেবো এই প্রমাণটের জন্য পরের কোশ্চেন বলছে যে একটি নিরেড অর্ধ তাহলে এটা হবে ডি নাম্বার অপশানটা তিনের ডি এরটা হবে ঠিক আছে নব্বই ডিগ্রি চারেরটা বলছে চারের কোশ্চেন একটি নিরের অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ওয়ান ফর্টি সেভেন পাই বর্গসেমি হলে ওয়ার ব্যাসার্ধ কত হবে একটি নিরেট অর্ধগোলক ঠিক আছে তো দেখো এখানে করেছি আমি তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ আর সেমি ধরে নিয়েছি এবার অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল তোমাকে বার করতে মানে ফর্মুলাটা তোমাদেরকে জানতে হবে যদি কারোর মনে না থাকে তাহলে দেখো মনে করিয়ে দিচ্ছি আমি দেখো অর্ধগোলকের এই যে উপরিতলের ক্ষেত্রফল এই উপরিতলেরটা হচ্ছে টু পায়ার স্কোয়ার আর এটা হচ্ছে পায়ার স্কোয়ার তাহলে দুটো যোগ করলে হয়ে যায় থ্রি পায়ার স্কোয়ার আমি। তারপরে দেখো থ্রি পায়ার স্কোয়ার সমান ওয়ান ফোরটি সেভেন পায়ে দেওয়া আছে তাহলে থ্রি পাইটে নিচে গেলো পাই পাই কেটে গেলো ওয়ান ফোরটি সেভেনকে থ্রি দিয়ে ভাগ করলে ফর্টি নাইন হয় তারপরে আর স্কোয়ার ইস্যাল টু ফর্টি নাইন বোথ সাইড রুট করলাম তাহলে আর ইজাল টু প্লাস মাইনাস সেভেন আসছে কিন্তু যেহেতু ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয় তাই অর্ধগোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য হবে প্লাস সাত মানে সাত সেমি তাহলে কত নম্বর অপশানটা হবে সি নাম্বার অপশানটা এখানে হবে সি নাম্বার অপশানটা ঠিক আছে এইটা তারপর আছে সত্য মিথ্যা বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিষ্ঠ বিন্দু এ থেকে বৃত্তের ওপর স্পর্শক টানা হলে বৃত্ত যথাক্রমে বি ও সি বিন্দুতে স্পর্শ করে তাহলে এ ও বি সি এর উপর লম্ব সমুদ্ধি খণ্ড হবে তাহলে এটা সত্য হবে তো কোশ্চেনটা আরেকবার দেখানো বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিষ্ঠ বিন্দু এ থেকে এই যে ও কেন্দ্রীয় বৃত্তের বহিষ্ট বিন্দু এ থেকে দুটি স্পর্শক অঙ্কন করা হলো এবি আর এ সি এ দেখো স্পর্শবিন্দু একটা হচ্ছে সি আর একটা হচ্ছে বি এবং কি বলেছে যথাক্রমে বি ও সি বিন্দুদের স্পর্শ করে তাহলে এ ও বি সি এর ওপর লম্ব সমদ্বিখণ্ডক খণ্ড হবে তাহলে বলেছে এই যে এ ও এ ও বি সি এর ওপর লম্ব সমদ্বিখণ্ডক হবে এটা প্রমাণ করার জন্য তোমাকে এই যে দুটো ত্রিভুজ আছে ত্রিভুজ বি এখানে একটা কিছু একটা নাম দিয়ে দিতে পারো তোমরা ডি বলে বি এ ডি আরেকটা আছে ত্রিভুজ ত্রিভুজ সি ডি বা ডি সি ত্রিভুজ এ ডি সি এই দুটো তোমাদেরকে সর্বসম প্রমাণ করতে পারলেই এই প্রুফটা হয়ে যাবে ঠিক আছে এটা অ্যানসারটা হবে সত্য কী করে সত্য হচ্ছে দেখো দেখো এবি সমান এসি আমরা জানি এবি সমান এসি আমরা জানি কেন জানি কারণ কি বহিস্ত বিন্দু থেকে বৃত্তের ওপর যদি দুটো স্পর্শক অঙ্কন করা হয় তাহলে এই স্পর্শবিন্দু থেকে এই বহিস্ত দূরত্ব দুই ক্ষেত্রেই সমান হয় এটা সমান এটা হবে ঠিক আছে আবার এ ডি এটা হচ্ছে বাহু আর এই যে দেখো অ্যাঙ্গেল বি এ ডি আর সি এডি অ্যাঙ্গেল বি এডি সমান সি হয় কারণ কি এই যে এ ও আছে সেটা অ্যাঙ্গেল বি এ সি কে করে ঠিক আছে তাহলে এই অ্যাঙ্গেল দুটো সমান তাহলে বাহু তাহলে বাহু কোন বাহু সাইড অ্যাঙ্গেল সাইড সর্বসমতা শর্তানুসারে এই দুটো কোন এই এই দুটো ত্রিভুজ সর্বসময় এবার এই দুটো ত্রিভুজ সর্বসম হলে এই কোনটা আর এই কোনটাও সমান অনুরূপ কোন ঠিক আছে দেখো কী কী আছে দেখো অ্যাঙ্গেল বিডি BDA আর অ্যাঙ্গেল CDA এরা সমান আর এদের যে টোটাল যদি যোগ ফলটা দেখো তাহলে কত হবে 180 ডিগ্রি এদের যোগ ফলটা তাহলে আমরা এরকম লিখতে পারি যে BDA প্লাস অ্যাঙ্গেল কেন লিখতে পারি কারণ কি এই দুটো সমান আমি একটু আগেই বললাম অনুরূপ কোন সমান একশো ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল BDA সমান হবে 180 এইটটি বাই টু মানে 90 ডিগ্রি তাহলে এটাই লম্ব আমাদেরকে জিজ্ঞাসা করেছিল লম্ব কি না তো আমরা প্রমাণ করতে পারছি এবং তোমাদের বইয়েও উপপাদ্য তোমাদের প্রয়োগে এটা দেওয়া আছে আছে ঠিক তাহলে আমরা পাচ্ছি হ্যাঁ লম্ব সমদ্বিখণ্ড আচ্ছা লম্ব তো আমরা পেয়ে গেলাম তারপরে সমদ্বিখণ্ড কারণ কি বিডি সমান ডিসি অনুরূপ বাহু তাই এটা এ ও বিসি এর ওপর লম্ব সমদ্দি এটা প্রুফ হয়ে যাচ্ছে তাই এটি সত্য পরের কোয়েশ্চেন আছে এই যে দেখো দুটো একটা ত্রিভুজ দেওয়া আছে ওর একটা ওর ভেতরে একটা সমান্তরাল সরলেখা অঙ্কন করেছে কিউআর এর সমান্তরাল হচ্ছে এস টি তাহলে এই দুটো ত্রিভুজ সদৃশ ত্রিভুজ সদৃশ্যতা চ্যাপ্টারটি থেকে দিয়েছে তাহলে ত্রিভুজ পি এস টি সদৃশ হচ্ছে পি কিউ আর এটা হচ্ছে সদৃশ ত্রিভুজ তাহলে পি কিউ পি কিউ এইটা বাই পিকিউ বা পি এস হলে পি আর বাই পিটি হবে এটা সত্য এটা হবে ট্রু এটা হবে ট্রু লিখতে পারো তোমরা টি লিখতে পারো বা সত্য লিখতে পারো তোমাদের যেটা ইচ্ছা পরের কোশ্চেনটা শঙ্কু উচ্চতা শঙ্কুর উচ্চতা দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতা হবে তো এই এই দেখো এটা একটা শঙ্কু উচ্চতাটা একটু সিঙাড়ার মতো হয়ে গেছে এটা সিঙাড়ার মতো হওয়ার কথা নয় এটা একদম সোজা আসতো এখান থেকে এরকম ভাবে হতো যাই হোক ধরে নাও এটা উচ্চতা এটা হচ্ছে বলেছে যে শঙ্কুর উচ্চতা দ্বিগুণ তাহলে উচ্চতা যদি এই হয় তাহলে তির্যক উচ্চতা টু এইচ হবে ঠিক আছে এবার ব্যাসার্ধ শঙ্কুর ব্যাসার্ধ নির্ণয়ের ফর্মুলা আমরা জানি যে রুট ওভার তির্যক উচ্চতার হোল স্কোয়ার মাইনাস উচ্চতা স্কোয়ার তাহলে তিরযোগ উচ্চতা টু এইচের হোল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার করলে আমরা কী পেয়ে যাচ্ছি দেখে নাও পেয়ে যাচ্ছি যে ফোর এইচ স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার তাহলে হয়ে যাচ্ছে থ্রি এইচ স্কোয়ার তাহলে এইচ স্কোয়ারের জন্য এইচটা বাইরে আসবে এবং রুট থ্রি এইচ মানে হচ্ছে উচ্চতা ইন্টু রুট থ্রি এটাই আমাদের বলা ছিল তাহলে এটা ঠিক আছে এটা হবে সত্য এটাও হবে ট্রু পরের কোশ্চেন একটি ব্যবসায়ী এ ও বি এর মূলধনের অনুপাত সেভেন টু ফাইভ এর মোট লাভের এ মোট লাভের একশো চল্লিশ টাকা পেলে বি পাই একশো পঁচিশ টাকা তাহলে এই একশো চল্লিশ আর একশো পঁচিশের অনুপাত যদি সেভেন টু ফাইভ হয় তাহলেই সত্য না হলে মিথ্যা তো দেখো অনুপাত করে দিচ্ছি আমি এখানে এ ও বিয়ের এ আর বি এর লভ্যাংশের অনুপাত একশো চল্লিশ ইস টু একশো পঁচিশ এটাকে যদি তুমি পাঁচ দিয়ে কাটো তাহলে আঠাশ ইস টু পঁচিশ আসছে সেভেন ফাইভ আসছে না তাই এটা হবে না এটা হবে মিথ্যা বা ফলস মিথ্যা দুয়ের চারেরটা হবে মিথ্যা বা ফলস বলেছে তিন বন্ধু এবিসি একসঙ্গে কিছু নিয়ে একটি বাস ক্রয় করেন তারা ঠিক করেন যে মোট আয়ের দুয়ের পাঁচ অংশ কাজের জন্য থ্রি ইস টু 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 অনুপাতে ভাগ করে নেবেন কোনো এক মাসে যদি উনত্রিশ হাজার দুশো ষাট টাকা আয় হয় তাহলে কাজের জন্য এর আয় বিয়ের আয়ের থেকে কত বেশি হবে তো দেখো বলেছে মোট আয়ের দুয়ের পাঁচ অংশ মোট আয়ের দুইয়ের পাঁচ অংশ তো আয় হয়েছে উনত্রিশ হাজার দুশো ষাট টাকা উনত্রিশ হাজার দুশো ষাট টাকা দুয়ের পাঁচ অংশ গুণ করে দিচ্ছি তো আসছে এগারো হাজার সাতশো চার টাকা ঠিক আছে এবার এর আয় তো এর আনুপাতিক ভাগ হচ্ছে থ্রি বাই থ্রি প্লাস টু প্লাস টু মানে তিনের সাত আর বিয়ের হচ্ছে দুয়ের সাত তাহলে এরকমভাবে এই যে পেলাম আমরা এগারো হাজার সাতশো চার এর সঙ্গে তিনের সাত গুণ করছি এর আয় পাচ্ছি আর এদিকে আমরা দুয়ের সাত গুণ করছি বিয়ের পাচ্ছি তারপর এদেরটাকে বিয়োগ করে দিচ্ছি তারপরে পেয়ে যাচ্ছি যে এর আয় বিয়ের আয়ের থেকে কত বেশি এর আয় বিয়ের আয়ের থেকে এক হাজার ছশো বাহাত্তর টাকা বেশি পরের কোশ্চেন বলেছে একটি লম্ব বৃত্তাকার চং এবং লম্ব বৃত্তাকার শঙ্কর ভূমিতলার ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত থ্রি ইস ফোর এইটা হচ্ছে একটা লম্ব বৃত্তাকার আর এটা হচ্ছে একটা লম্ববৃত্তাকার শঙ্কু ঠিক আছে তো বলেছে যে ব্যাসার্ধ ব্যাসার্ধের অনুপাত হচ্ছে থ্রি ইজ টু ফোর তার মানে যদি এইটা থ্রি আর ধরি আমি তাহলে এটা হবে ফোর আর ঠিক আছে এইটা যদি থ্রি আর ধরি তাহলে এটা হবে ফোর আর বলেছে আর আয়তনের অনুপাত বলে দিয়েছে আমরা ধরে নিচ্ছি যে আমাদেরকে অ্যান্সারে চেয়েছে যে উচ্চতার অনুপাত কত তো আমরা ধরে নিচ্ছি যে এই চঙের উচ্চতা হচ্ছে এইচ ওয়ান আর শঙ্কর উচ্চতা হচ্ছে এইচ ঠিক আছে শঙ্কর উচ্চতা এইচ আর চোঙের উচ্চতা এইচ তারপরে দেখো তাহলে আয়তন কি হয়ে যাবে লম্ব বৃত্তকার চোঙের আয়তন পাই আর স্কোয়ারের জায়গায় কী হবে দেখো কি ধরেছি থ্রি আর তাহলে এখানে হবে থ্রি আর হোল স্কোয়ার ইন্টু এইচ ওয়ান আর এই তারপরের ক্ষেত্রে হবে ফোর আর এর হোল স্কোয়ার শঙ্কুর ক্ষেত্রে হবে ফোর আর কারণ কি থ্রি ইস্টু ফোর দেওয়া ছিলটা তাহলে শঙ্কুর দেখো এখানে লিখেছি আমি যে শঙ্কু লম্ববৃত্তাকার চোঙের আয়তন পাই থ্রি আর এর হোল স্কোয়ার ইন্টু এইচ ওয়ান ঘনএক অতএব লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ওয়ান থার্ড পাই ফোর আর স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু এইচ টু ঘনএক এদের অনুপাত বলে দেওয়া আছে নাইন বাই এইট বা নাইন ইস টু এইট ঠিক আছে চোঙের আয়তন এটা শঙ্কুর আয়তন পাই পাই কেটে যাবে এখানে হয়ে যাবে থ্রি স্কোয়ার নাইন আর স্কোয়ার এটা চার স্কোয়ার ষোলো আর স্কোয়ার এইচ এইচ ওয়ান ওপরে এইচ টু আর এখানে ওয়ান থার্ডটা আছে এবার দেখো এই জায়গাটা অনেকে বুঝতে পারে না এক তিনটা এখানে কী হলো আসলে এই যে তিনটা যেহেতু ওয়ান বাই আছে এখানে নিচে তাই তিনটা উপরে চলে যায় এবং ষোলোটা যেমন আছে সেরকম থাকে নয়টা উপরে আছে ওরকমই থাকে কোনো অসুবিধা নেই এই জিনিসটা কেমন করা হচ্ছে দেখো বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে আরেকবার এরকম আছে ধরো নয় বাই ষোলো বাই তিন এরকম ছিল জিনিসটা ঠিক আছে তো তার ফলে অঙ্কটা কীরকম হয়ে যাচ্ছে ইন্টু থ্রিটা উপরে চলে গেলো আর কিছু না তার ফলে আমরা পেয়ে যাচ্ছি এইচ ওয়ান বাই এইচ টু ইন্টু নাইন ইন্টু থ্রি বাই ষোলো সমান নাইন বাই এইট তারপরে আমরা এইটাকে এই যে নাইন ইন্টু থ্রি বাই সিক্সটিন ওটাকে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাচ্ছি তার ফলে এগুলো উল্টে যাচ্ছে থ্রি বাই সিক্সটিনটা হয়ে যাচ্ছে সিক্সটিন বাই থ্রি নাইনটা হয়ে যাচ্ছে ওয়ান বাই নাইন 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 কেটে যাচ্ছে এইট টু যা সিক্সটিন তাহলে টু বাই থ্রি তাহলে এইচ ওয়ান টু এইচ টু 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 থ্রি তাহলে চোং ও শঙ্কুর উচ্চতার অনুপাত টু ইজ টু থ্রি তারপরে আমাদের আসছি কোয়েশ্চেনটা বলেছে ওয়াই সমানুপাতি এক্স কিউব এবং এর বৃদ্ধি এইট অনুপাতে হলে এক্সের বৃদ্ধি কী অনুপাতে হয় তার নির্ণয় করো ঠিক আছে তাহলে ওয়াই সমানুপাতি এক্স কিউব তো এখানে আমরা কে নিয়ে নিচ্ছি এটা লিখতে হবে কিন্তু একটি ধ্রুবক এবং কে টু ঠিক আছে তাহলে ধরে নিচ্ছি যে ওয়াইয়ের প্রাথমিক মান ওয়াই ওয়ান এবং অন্তিম মান ওয়াই টু এবার এক নম্বর সমীকরণ অর্থাৎ এই সমীকরণটা এই দেখো এক লিখে দিচ্ছি আমি তো এক নম্বর সমীকরণ থেকে ওয়াইয়ের জায়গায় ফার্স্টে ওয়াই ওয়ান বসাচ্ছি তাহলে এক্সের জায়গায় এক্স ওয়ান হয়ে যাবে আর অন্তিম মান ওয়াই টু বসাচ্ছি এখানে এক্স টু হয়ে যাবে তাহলে ওয়াই ওয়ান ইজ টু ওয়াই টু বা ওয়াই ওয়ান বাই ওয়াই টু অনুপাত করলে অনুপাতটা আমাদের কত বলা আছে দেখে নাও বলা আছে এইট ইজ টু টোয়েন্টি সেভেন তাহলে অনুপাত করছি আমরা এখানে ওয়াই ওয়ান বাই ওয়াই টু এখানে কে কে কেটে যাচ্ছে এক্স ওয়ান বাই এক্স টু এদের হোল কিউব দুটো তাহলে এটার ভ্যালু আমাদের দেওয়া আছে এইট বাই টোয়েন্টি সেভেন ওখানে বসাচ্ছি বোর্থ সাইড কিউব রুট করে দিচ্ছি তার ফলে পাচ্ছি এক্স ওয়ান বাই এক্স টু সমান টু বাই থ্রি ঠিক আছে তাহলে এক্স ওয়ান ইস টু এক্স টু সমান টু টু থ্রি তাহলে এক্সের বৃদ্ধি হয় টু ইস টু থ্রি অনুপাতে এক্সের বৃদ্ধি কীরকমভাবে হয় টু টু থ্রি অনুপাতে হয় এক্সের বৃদ্ধি তার চার নম্বরে লাস্ট কোয়েশ্চেন বলেছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শ অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিঃস্থ বিন্দু সংযোজক সরল রেখাংশ দুটি দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে কোণ উৎপন্ন করে তো এই যে প্রমাণটা দিয়েছে এটা তোমরা তোমাদের বই বার করবে এই যে উপপাদ্য নম্বর একচল্লিশটা আছে এই উপপাদ্য নম্বর একচল্লিশটা তোমাদের দিয়েছে তোমরা সরকারি বইয়ে পেয়ে যাবে দুশো এগারো নম্বর পাতায় আছে উপপাদ্য নম্বর একচল্লিশ এটা এখান থেকে তোমরা করে নেবে ঠিক আছে এই যে দেওয়া আছে সুন্দরভাবে তাহলে আমাদের সেপ্টেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস টেন ম্যাথ শেষ হয়ে গেল অন্যান্য সাবজেক্ট খুব জলদি চলে আসবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং নিজের বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ